আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বিজয়ের 49তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। 1971 সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। দিবসটি উপলক্ষে রাজধানী সেজেছে বিজয়ের সাজে। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস 2020 উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে এবছর বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি। অন্যান্য কর্মসূচির মধ্যে প্রত্যুষে 31 বার তোপধ্বনি মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরবর্তীতে খুলে দেওয়া হয় সর্বস্তরের সাধারণের জন্য। এদিকে বিজয় দিবস নির্বিঘ্নে পালন করার জন্য জাতীয় স্মৃতিসৌধ এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে 100 সাময়িক ও বেসামরিক নিরাপত্তা কর্মী। অন্যদিকে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি। মৌমিতা মাসিয়াত, সাম্প্রতিক দেশকাল, ডেস্ক রিপোর্ট।